প্রধানমন্ত্রী কর্তৃক আগামী 21 জুলাই তৃতীয় পর্যায়ে ভূমিহীন পরিবারের নিকট জমি সহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে নেত্রকোনায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল জানান, জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকালে এই প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপ ক শ্রেণীর 174টি ভূমি সহ ঘর উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সুহেল মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার সহ অন্যান্যরা। এদিকে সারাদেশে মুজিব বর্ষে ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ উপলক্ষে শেরপুরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি মঞ্জুরুল আহসান জানান, দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই প্রেস ব্রিফিং করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। সাহেলা আক্তার এ সময় জানান, আগামীকাল সারাদেশের সাথে শেরপুর জেলার 5 উপজেলায় একযোগে 161টি ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে এসব ঘর বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।